যারা যারা স্লিপিং ডগস খেলছো তারা এই টাইটেলে 100% এগ্রি করবা। এই ভিডিওটা হলো যারা যারা এই অসম গেমটা খেলো নাই। অসম ওয়ার্ডটা অনেকদিন বলি নেই, কেমন জানি আজব লাগলো। দিস ইজ আ গেম দ্যাট ইজ আন্ডাররেটেড, আন্ডারঅ্যাপ্রিশিয়েটেড এন্ড আন্ডাররিপ্রেজেন্টেটেড এন্ড আন্ডার। আচ্ছা আচ্ছা, আই এম হাইপিং আপ স্লিপিং ডগস মোর দ্যান আই শুড হ্যাভ। আর প্যাক প্যাক না করে ভিডিওটা শুরু করি। Sleeping Dogs জানার আগে let's see এই প্রজেক্টটা কোথা থেকে অরিজিনেট করে। Sleeping Dogs is published by Square Enix and developed by United Games Front. যারা যারা Square Enix কে চিনো তারা অনেক পপুলার টাইটেলস বানিয়েছে, যেমন Tomb Raider সিরিজ এন্ড Final Fantasy গেমগুলো। Final Fantasy তো যতটুকু জানোই যে কতগুলো, 15-16টা গেম Final Fantasy, শেষ হওয়ার নামই নেয় না। Nevertheless, এসব বললাম to let you guys know যে কোনো ইন্ডি ডেভ টিম বানায়নি। What is this game? Sleeping Dogs is an open-world third-person action game. Basically, GTA franchise's Chinese copy. All jokes aside, unlike other traditional crime-filled open-world games, Sleeping Dogs Hong Kong is based. Hong Kong map এই গেমটাকে কিভাবে ইমপ্যাক্ট করেছে এটা নিয়ে আমরা একটুক্ষণ পরই কথা বলবো। একটা ওয়ার্নিং যে এই গেমের পুরো স্টোরি আমরা ডিটেলও না, মানে একটু কি পয়েন্টসগুলোই বলবো, সো ম্যাসিভ স্পয়লার অ্যালার্ট যারা যারা এই গেমটা খেলতে চাও। অলরাইট, ইউ ওয়ান্ট টু বি আ টাফ গাই? Let's see if you can handle yourself. Dude, see what he's got. Great, that's all I fucking need. This game starts off by showing a drug deal. Jeta haram YouTube e dekhano, but basically ekjon under holo Jeffrey drug deal e chhute take arrest korbe. But unfortunately due to miscommunication or karone ei nije dhora porche, মানে undercover cop nije dhora porche. Wait. Ami tomader main character introduce korte bhule gechi. Eta holo Winston. Eta ekta undercover cop je US theke multiple drug bust and gang bust koreche. Take Hong Kong e dekeche to infiltrate the Son on E family and ওদের সাথে history আছে। Basically his sister died from a drug overdose, jeta Son on E's ekjon associate introduce koreche. Basically taking down Son on E was his personal revenge. Drug bust gone wrong howar por Wake arrest kore police kache niye jay. Jailer cell theke jokhon Wake kante chilo জেলের সেলে যখন ওয়েশন কাঁদতে ছিল, জ্যাকি মা ওয়ের চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড হু কোইন্সিডেন্টলি Son on E গ্যাং এর একটা লো লাইফ থাকছিল, বেসিক্যালি লেভেল 1 মাফিয়া। তারপর ওইকে আমরা ইন্টিগ্রেট সিনে দেখতে পারি যে দুই কামলা এসেছে ইন্টিগ্রেট করতে। মেন কামলাটা হলো টমাস অ্যান্ড্রিও এন্ড তার চামচা হলো রেইমন। এখানে আমরা জানতে পারি যে পেনজিও এই আন্ডারকভার মিশনে ইনচার্জ। এখন ওয়ে আর জ্যাকি মা এই কারণে উইনস্টন চুয়ের সাথে দেখা করে, যে জাস্ট ওই ব্যাটাগুলা লেভেল 50 মাফিয়া। উইনস্টনের অ্যাসোসিয়েটসরা ওয়েকে একটা কাজ দিয়েছে। মিশনের মাঝখানে ডগাইস বলে একটা ক্যারেক্টারের সাথে দেখা হয়, হু ইজ আ পার্ট অফ Son on E বাট অন্য একটা রাইভাল গ্রুপ। ব্যাপারটা কনফিউজিং লাগতে পারে, বাট আমি একটু পরেই বুঝাই দিচ্ছি। উইনস্টনের কাজ করার মাঝখানে ওয়ে আবার অ্যারেস্ট হয়ে যায়, ওইখানে ইন্সপেক্টর ট্যাং এর সাথে দেখা হয়। মিস্টার ট্যাং নাকি ট্যাং, আচ্ছা আমি ট্যাংই রাখি কারণ একটু ট্যাংটা কেমন যেই লাগে, ট্যাং এর কথা মনে এসে যায়। পেনজো ট্যাংকে বোঝানোর জন্য বলে যে ওয়ে একটা আন্ডারকভার কপ, কারণ ট্যাং ওয়েকে ছাড়তে চাইতেছিল না, কারণ ওয়ের একটা হিস্ট্রি ছিল আন্ডারকভার গিরি করার সময়, যেটা শোনার পর ওয়ের এই পর্যন্ত বেস্ট রিঅ্যাকশন দেখতে পারলাম। What? Jesus, Pendrew, let me get the door. There are few badges outside who didn't hear you. It's all right, Way. We can try. First order to Winston, ওর জন্য কাজ করতে করতে Son on E হেড Uncle Po এর সাথে দেখা হয়। এখন তোমাদের বলি মাফিয়া হায়ারার্কি। সো এটা হলো লেভেল 1 যেখানে জ্যাকি আর ওয়ে ছিল স্ল্যাশ আছে বলতে গেলে। রেড পোল হলো লেভেল 50 যেখানে উইনস্টন আর ডগাইস আছে। এন্ড লেভেল 100 এর অ্যাসোসিয়েটস হলো আমরা একটুক্ষণ পরেই দেখতে পারবো, বলতে গেলে বেসিক্যালি চেয়ারম্যানের সেক্রেটারি টাইপ শেট। এন্ড লেভেল 999 হলো আঙ্কেল পো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ফান ফ্যাক্ট, আঙ্কেল পো কিন্তু কুনফু প্যান্ডার বাপ মোয়ের অ্যাক্টিং করেছে, বুঝে তার ডাক এখন। হ্যাঁ এখন তোমরা বুঝে নাও, তোমার চেহারাটা দেখলেই যখনই সিনে আসবে তখনই তোমরা দেখতে পারবা আঙ্কেল পো আর ওর ডাকের চেহারা। ওর নামও লিটারালি লাগছে পো। আচ্ছা ব্যাক টু দ্য স্টোরি। আঙ্কেল পো ওয়ের প্রশংসা শুনে ইমপ্রেসড হয়ে ওয়েকে একটা Son on E এক্সট্রা মেম্বার হিসেবে ধরা শুরু করলো। সেকেন্ডলি রেইমন পেন্ডুর চামচা ওয়ের সাকসেস দেখে শকড। Fast forward to a couple of weeks/months, Winston আর তার fiancée Peggyর সাথে বিয়ে করবে। ওই বিয়ের দিন Uncle Po, Uncle Po's associates and মানে basically all the gang ছিল। and একটা পয়েন্ট দিয়ে দেই, ওয়ে কিন্তু অনেক ক্লোজ হয়ে গেছিল ওদের সাথে। বেসিক্যালি উইনস্টন রে বলতে গেলে তার ভাই হিসেবে মানা শুরু করছে। আই নো আন্ডারকভার কপ ছিল, কিন্তু আন্ডারকভার কপেরও একটা কানেকশন থাকতে পারে না ওইটা। সো ওর বিয়ের দিন Son on E মতনই একটা গ্যাং 18কে অ্যাম্বুশ করে একটা ফুল ব্লোন ম্যাসিকার হয়, মানে কিল বিলের পুরো ওই সিনটার মতন অবস্থা। কথাটা হলে এই সময় আমার জেনুইন চোখে পানি এসে গেল, কারণ এই ওয়েডিং এ পেগি আর উইনস্টন মারা যায়। Oh God, Peggy! Wait. Peggy out of here. She doesn't deserve this. Winston. Winston! Fuck. Oh, shit. Peggy. Uncle Po, however, guli kheye mone nai. Onake bachanor jonno hospital niye jete hoy. Mane basically duita grown ass beta jeta mane bolte gele body tody sob ache o mara geche kintu Uncle Po jeta dekhi lage je porer din mara jabe o more nai. Ar ekta guli kheye beche chilo kotokhon mane bhayanak obostha. Ekhon story ta ekটু pause kori. Tomake ekta jinish dekhcho je we kintu amaderke represent korteche. We as a player game khelar age kono idea chilo na era ki kono attachment chilo na. We intention sanani ke expose kore dewa and बोलते गले जस्टिस बा जेले निया जावा बट ताओ एक सेंस ऑफ सैडनेस देखते पारी और चेहरा सीइंग विस्टन एंड पेगिस डेथ ए अटैचमेंटेर আরেকটা প্রুফ দেখতে পারি যখন ওয়ে আঙ্কেল পোকে হসপিটালে নিয়ে যায় তখন নিজের আঙ্কেল হিসেবে রেফার করে এখন ওয়ে 18 কে মেম্বার জনি র‍্যাটফেস কে ধরে নিয়ে যায় উইস্টনের মায়ের কাছে ওয়াই ইউ মে আস্ক কারণ উইস্টনের মা ভিডিও গেম হিস্ট্রির মধ্যে সবচেয়ে ব্রুটাল আই মিন বেটি জনি র‍্যাটফেসকে টর্চার করে বাইক করছে এটা ডগআইজ প্ল্যান করছিল তারপর ওই যখন ডগআইজকে নিয়ে আসছে ওর মা যে স্যুপ খাওয়াইছে না ওই সিনে দেখতে পাচ্ছো ওই স্যুপটা কিন্তু নরমাল স্যুপ না এটা জনি র‍্যাটফেসের মাংস দিয়ে করা সো হ্যাঁ ইয়া লেট দ্যাট সিঙ্ক ইন তারপর আমরা হসপিটালে দেখতে পাই আঙ্কেল পোকে তিনজন ভিজিট করেছে বিগ স্মাইল লি ব্রোকেন নস জ্যান এন্ড টু চিন আঙ্কেল পো হসপিটালে এখন উনি চেয়ারম্যান পজিশনটা কে নেবে ওটার সম্বন্ধে কথা হচ্ছিল প্রথমে বিগ স্মাইলের দেওয়া কথা ছিল ব্রোকেন নোজ জ্যান আন্টি বলেছে যে সিন্স টু চিন ওর নেফিউ ফ্যামিলি হেয়ারশিপ হিসেবে তাকে টেম্পোরারি চেয়ারম্যান বানানো উচিত বাই দ্য ওয়ে হায়ারার্কির এরা কিন্তু লেভেল 3 লেভেল 100 এ পড়ে যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম অ্যাসোসিয়েটস চেয়ারম্যানের অ্যাসোসিয়েট সেন্টার প্লাস ওয়েকে ওই সিনেই রেড পোল পজিশন হিসেবে প্রমোট করা হয়েছে ওয়ে জ্যাকির সাথে দেখা করে খুশি খবর শোনার জন্য সিন্স ওয়ে একটা নিউলি মেড রেড পোল মেম্বার তো জ্যাকিকে এখন একটা অফিশিয়াল সান অন ইউ মেম্বার বানিয়ে ফেলেছে মিডওয়াইল জ্যাকি একটা ড্রাগ ডিলারকে ট্র্যাক করেছে টু সর্ট থিংস আউট ওয়েও তার সাথে গিয়েছে ড্রাগ ডিলারের সাথে দেখা করার সময় আরেকটা বড় ফাইট ব্রেকআউট হয়েছে ফাইটের শেষে যখন ওয়ে পিং ডাউন হয়েছে জ্যাকি ধাম করে ঘুরে গেলে ফেলে টার্নস আউট জ্যাকি ওইটা ফার্স্ট কিল এভার ছিল কল অফ ডিউটিতে যখন একটা কিল করে খুব খুশি হয় ওরকম কিন্তু আনলাইক আস ও তেমন খুশি হয় নাই ও লিটারালি লাইফ অ্যান্ড ডেথ কন্টেম্পলেট করতেছিল ও এখন একটা নতুন আর্ক শুরু হয় টু রিটায়ার ফ্রম দিস গ্যাং লাইফ ওয়ে রেমন্ডের সাথে যখন দেখা করে রেমন্ড জ্যাকিকে অ্যারেস্ট করার জন্য একটা ওয়ারেন্ট দেখায় অ্যান্ড বলছে অ্যারেস্ট করতে ওয়ে বেসিক্যালি বেগড না করলো ওয়ে জ্যাকিকে বাঁচানোর আগে সানানির একটা ইম্পর্টেন্ট মেম্বার রিকি ওয়েকে ফোন করে বলে হসপিটাল ইজ আন্ডার অ্যাটাক একটা বড় শুট আউট হওয়ার পর কি ওয়েকে ট্রাস্ট করা শুরু করে তারপর জ্যান আন্টি ওই যে ব্রোকেন নোজ জ্যান আন্টির সাথে দেখা করে টু চিন টেম চেয়ারম্যান হয়ে অনেক কমফোর্টেবল হয়ে যেতেছিল এটার জন্য জ্যান আন্টি বলেছে যে ওনা বাসায় অ্যাটাক করতে উইচ মিনস ওর বাসায় ব্রেক ইন করে কয়েকটা জিনিস ব্রেক টেক করা ওইটাই মিশন সাকসেসফুল হওয়ার পর বিগ স্মাইলি এবং জ্যানের মধ্যে একটা ফাইট হয় যে কে টেম্প হবে পরে ডিসিশন নেওয়া হয় যে ইলেকশনের থ্রুতে নিউ চেয়ারম্যান সিলেক্ট করা হবে ইলেকশন টেক প্লেস করার আগে বিগ স্মাইলি দেখে যে মেজরিটি ভোটস জ্যান আন্টিরই পড়বে কজ রিকি ওয়েশন এন্ড জ্যাকি তিনজনই পড়ে আর প্লাস বিগ স্মাইলি এর মনে হয় একটা অ্যাসোসিয়েট ছিল ওইটাই পরে আমরা র্যান্ডম ছোটখাটো মিশন করতে থাকি আনটিল উই গেট দ্য নিউজ দ্যাট আঙ্কেল পো ইজ ডেড তখন বিগ স্মাইলি একটা অপরচুনিটি খোঁজে টু কিল ওয়ে এন্ড জ্যাকি সিন্স ওদের দুই ভোটের জন্যই জ্যান আন্টি জিতবে ওয়ের একটা ফোন আসছে ওইখানে জানতে পারি যে জ্যাকি ইজ কিডন্যাপড এন্ড লেটার ফাইন্ড আউট দ্যাট জ্যাকিকে ব্রুটালি টর্চার করে মারা হয় জাস্ট টেক আ লুক Jackie! Jackie! What the fuck? Oh, fuck! Oh my god! Jackie! Ah, fuck! Jackie! Ah! 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 Motherfucker! Ah! টার্নস আউট জ্যাকি মার্ডার একটা হিটম্যান যেটা বিগ স্মাইলি হায়ার করেছিল এন্ড সেও ওয়েকে ক্যাপচার করে নিয়ে যায় ওয়ে ওদেরকে মারার পর একটাই অবজেক্টিভ ছিল টু কিল বিগ স্মাইলি এন্ড হি ওয়াজ সাকসেসফুল